7 তারিখের অবৈধ নির্বাচনে মানুষ বর্জন করবে এবং সেই বর্জনের মধ্যেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। যে 11টি প্রস্তাব রেখেছে আগামী 7 জানুয়ারির অবৈধ নির্বাচনে এই ইশতেহার আমরা প্রত্যাখ্যান করি, কারণ জোরপূর্বক ক্ষমতায় থেকেও যারা জনগণের দেশের উন্নয়ন করতে পারে নাই তারা আবার আগামী 7 তারিখের বিএনপির বর্জনের নির্বাচনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ইশতেহার দিয়েছে সেটা জনগণ কখনো গ্রহণ করবে না, বিএনপি এটা প্রত্যাখ্যান করে। আমি মনে করি আমাদের এই চলমান রাজনৈতিক আন্দোলন, এই চলমান সংকট দূরীভূত করার জন্য জনগণকে আমরা সম্পৃক্ত করেছি। গত 28 অক্টোবর সরকার পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ লোকের সমাবেশকে পণ্ড করে দিয়ে কৌশলগত দিক দিয়ে তারা এগিয়ে আছে। এই কারণে রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় প্রশাসন দিয়ে বিএনপি গাছকে তারা ধ্বংস করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের পতনের আন্দোলনে ছিলাম, এখন যদি কোনো অঘটন ঘটে তার দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তাই 7 তারিখে নির্বাচনে বর্জনের জন্য আমরা লিফলেট বিতরণ করছি, জনগণকে সম্পৃক্ত করছি। ইনশাল্লাহ আশা করি 1 তারিখ থেকে জনগণকে আরও সম্পর্কিত করে 7 তারিখের অবৈধ নির্বাচনে মানুষ বর্জন করবে এবং সেই বর্জনের মধ্যেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। পৃথিবীর ইতিহাসে নাই কোনো স্বৈরাচার জোর করে ক্ষমতায় থাকতে পারে, ইতিহাসে নাই। তাই বিএনপির আন্দোলন ফলপ্রসূ হবে, সফল হবে, আমাদের আন্দোলন সফল হবে, জোরদার হবে ইনশাল্লাহ আগামী থেকে।